হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব ফ্রি ওয়েবসাইট তৈরির বিষয়ে, মূলত ব্লগস্পট নিয়ে আজকে আমরা কথা বলবো। বন্ধুরা, ব্লগস্পট বা ব্লগার কি? ব্লগার ডট কম বা ব্লগস্পট হচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট কোম্পানি গুগলের একটি ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম। মূলত যারা ব্লগিং করতে আগ্রহী তাদের ফ্রি ব্লগ সার্ভিস দেওয়ার জন্য গুগল এই ব্লগস্পট তৈরি করেছে। এখানে ব্লগিং করতে ব্লগারদের কোনো ডিজাইন বা কোডিং সম্পর্কে তেমন জ্ঞান লাগে না। এখানে সব কিছু প্রায় রেডি করা থাকে। এখানে আপনি শুধুমাত্র কাস্টমাইজ করে নিজস্ব ব্লগ তৈরি করতে পারবেন। অনেকে এখান থেকে পার্সোনাল ব্লগ তৈরি করে, আবার অনেকে বিজনেস ব্লগ বা বিভিন্ন ধরনের ব্লগ তৈরি করে থাকে। আর বন্ধুরা, আপনারা হয়তো জানেন না যে এই ফ্রি ব্লগস্পট থেকে ব্লগিং করেও অনেকে টাকা ইনকাম করছে। গুগল এই সুবিধাটাও রেখেছে। ফ্রি ওয়েবসাইট আপনারা ওয়ার্ডপ্রেস থেকেও তৈরি করতে পারবেন এবং এই ব্লগস্পট থেকেও তৈরি করতে পারবেন। তো আজকে আমরা মূলত কথা বলবো ব্লগার ডট কমে কীভাবে অ্যাকাউন্ট করা যায় এবং তা থেকে ধাপে ধাপে একটা পরিপূর্ণ ব্লগ ওয়েবসাইট তৈরি করা যায়। ব্লগস্পট থেকে যে টাকা ইনকাম করা যায় সেরকম একটি ফ্রি ব্লগ ওয়েবসাইট আমি আপনাদের দেখানোর জন্য এখানে খুঁজে রেখেছি। বন্ধুরা দেখুন, এখানে ইংলিশ গ্রামার ব্লগ ডট ব্লগস্পট ডট কম, এটা হচ্ছে ব্লগস্পট ডট কম থেকে তৈরি করা একটা ফ্রি ব্লগস্পট। এখান থেকে দেখুন বর্তমানে টাকা ইনকাম হচ্ছে, যে গুগলে বিজ্ঞাপন এখানে শো করছে। আমরা যদি আরেকটা পেজে যাই, এই যে দেখুন বন্ধুরা, এদিকে বাম সাইডে এখানে বিজ্ঞাপন শো হচ্ছে। এগুলো হচ্ছে সব গুগলের বিজ্ঞাপন, অর্থাৎ এই ব্লগের মালিক এই ওয়েবসাইটের জন্য অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেয়েছে। আর অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার কারণে এখানে বিজ্ঞাপন শো হচ্ছে, আর বিজ্ঞাপন শো হওয়ার কারণে এই ব্লগস্পটের মালিক সে একটা অংশ টাকা ইনকাম করে নিচ্ছে এই ব্লগস্পট থেকে। আর বন্ধুরা, ফ্রি ব্লগস্পট তৈরি করলে সেটা পরে পেইড ডোমেইন, অর্থাৎ ডোমেইন কিনে সেখানে ট্রান্সফারও করা যায়। অর্থাৎ তখন ব্লগস্পটটা বাদ দিয়ে সেই ওয়েবসাইটটা তৈরি করা যায়। আপনার যে কন্টেন্টগুলো থাকবে, আপনার যে লেখা ব্লগে থাকবে, সেগুলো হুবহু সেখানে আপনি ট্রান্সফার করতে পারবেন। ধরেন আপনি একটা ব্লগ তৈরি করলেন এডুকেশন বিডি ডট ব্লগস্পট ডট কম। সো এই এডুকেশন বিডি ডট ব্লগস্পট ডট কম ওয়েবসাইটটা আপনি পরে ব্লগস্পট এই শব্দটা বাদ দিয়ে শুধুমাত্র এডুকেশন বিডি ডট কম করতে পারবেন। এডুকেশন বিডি ডট কম একটা ডোমেন কিনে, এবং আপনার কন্টেন্টগুলো হুবহু এই আগের ব্লগের মতোই থাকবে। যেমন আমি আমার একটা ব্লগ দেখাই, এই যে বন্ধুরা দেখুন, পাহাড়ি খাবার ডট ব্লগস্পট ডট কম আমি একটা ব্লগ তৈরি করেছি। এই যে পাহাড়ি খাবার ডট ব্লগস্পট ডট কম, এটা আমার এই ফ্রি ব্লগস্পট থেকে তৈরি করা একটা ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট। এখানে এখনও ব্লগস্পট শব্দটা আছে, অর্থাৎ আমি এখনও টাকা দিয়ে ডোমেইন কিনে ওয়েবসাইটটা তৈরি করিনি, যার ফলে এই ব্লগস্পট শব্দটা এখনও আছে। পরে আমি চাইলেই পাহাড়ি খাবার ডট কম নামে একটা ডোমেইন কিনে এই ব্লগস্পট শব্দটা বাদ দিয়ে সেখানে এই ট্রান্সফার করতে পারবো এই ব্লগটা, এবং আমার এই যে লেখাগুলো দেখছেন এগুলো হুবহু থাকবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কীভাবে আমরা একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করব ব্লগার থেকে। তো ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আমরা যাব হচ্ছে ব্লগার ডট কমে, blogger.com, blogger.com যাব। blogger.com গিয়ে আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এখানে ক্রিয়েট ইউর ব্লগ অথবা সাইন ইন। আপনার যদি আগে এই blogger.com আপনার একটা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখান থেকে সাইন ইন করবেন, আর যদি না থেকে থাকে তাহলে আপনি ক্রিয়েট ইউর ব্লগে যাবেন। তো গিয়ে সেখানে আপনার যে জিমেইল, সেই জিমেইলটা দিয়ে আপনি লগ ইন করবেন।
এখানে প্রথমে আপনার জিমেইলের পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আমি আমার জিমেইলে পাসওয়ার্ড দিয়ে লগইন করছি। তো বন্ধুরা দেখুন আমার আমার জিমেইল এখন সাইন ইন দেখাচ্ছে, আমি জিমেইল দিয়ে লগইন করেছি। এখানে অ্যাড হোম অ্যাড্রেস, অ্যাড অর কনফার্ম ইউ রিকভারি ইমেইল, এখানে রিকভারি ইমেইল অথবা ফোন নাম্বার দেওয়ার জন্য বলছে। আমার এটা এখন গুরুত্বপূর্ণ নয়, আমি নট নাও দিলাম। এই যে দেখুন বন্ধুরা, ব্লগিং তৈরি করার জন্য আপনার এখানে প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কি নাম দিবেন, অর্থাৎ আপনি কি নামে আপনার ব্লগটা শুরু করবেন, সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে ব্লগার যেহেতু সারা বিশ্ব থেকে এখানে মানুষ অ্যাকাউন্ট করে, ফলে আপনাকে খুব ইউনিক একটা নাম খুঁজে নিতে হবে যেটা এই ব্লগারের আগে কেউ অ্যাকাউন্ট করেনি। কারণ এখানে যে নামই আপনি এখানে খুঁজেন দেখবেন যে সেই নামে একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, কারণ এখানে বিশ্বব্যাপী মানুষ এখান থেকে ফ্রি ওয়েবসাইট তৈরি করে। তাই আপনি আপনার কাঙ্ক্ষিত যে নামটি, সেই নামটি হয়তো এখানে খুঁজে পাবেন না, তাই আপনি খুব একটা ইউনিক নাম খুঁজে রাখবেন। এখানে আপনার কী নিয়ে ব্লগিং করবেন সেই নামের একটা শিরোনাম টাইটেল দিতে হবে। ধরেন আমি এখানে হাউ টু টাইপের ব্লগ লিখব, তো সে সম্পর্কে লেখার জন্য ধরেন আমি একটা শিরোনাম দিলাম হচ্ছে এখানে বিডি টিপস হ্যাক। এটা কোনো মেইন ইউআরএলটা না, ওয়েবসাইটের ইউআরএলটা না, এই যে মেইন অ্যাড্রেসটা হচ্ছে এখানে আমার ব্লগের ইউআরএল, যে ইউআরএলটা দিয়ে মানুষ আমাকে খুঁজে পাবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ি খাবার, আপনার পাহাড়ি খাবার ডট ব্লগ স্পট, এই পাহাড়ি খাবার এটাই হচ্ছে এই পাহাড়ি খাবার ডট ব্লগ স্পট ডট কম, অর্থাৎ এখানে যদি ক্লিক করেন https সহ এই পুরোটাই হচ্ছে ইউআরএল, আমার পাহাড়ি খাবার ব্লগের ইউআরএল অ্যাড্রেস। সেরকমই একটা অ্যাড্রেস এখান থেকে নিতে হবে। দেখি আমি সেই আমার কাঙ্ক্ষিত নামটি এখানে অ্যাভেলেবল আছে কি না। আমি দিব হচ্ছে বিডি টিপস হ্যাক। ইয়েস বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবল দেখাচ্ছে, দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল বিডি টিপস হ্যাক। সো বন্ধুরা, আমি খুব সহজে পেয়ে গেলাম, আপনারা যতক্ষণ না পান এটা ট্রাই করে দেখবেন। যেমন আমি যদি হ্যাক শব্দটা যদি বাদ দিই, দেখুন বন্ধুরা কি হয়, এই যে বিডি টিপস ডট ব্লগ স্পট ডট কম, মানে বিডি টিপস ডট ব্লগ স্পট ডট কম এই নামটি আগে কেউ নিয়ে নিয়েছে। সরি, দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, বর্তমানে এটা অ্যাভেলেবল নেই। সো আমাকে লাস্টে একটা হ্যাক যুক্ত করতে হয়েছে, এই হ্যাক যুক্ত করলে এই নামটি আগে কেউ নেয়নি। সো আমি এখন এই অ্যাড্রেসে আমি একটি ব্লগার অ্যাকাউন্ট খুলতে পারবো। এই নেক্সট দিলাম, ডিসপ্লে নেম কনফার্ম ইউ ডিসপ্লে নেম, আমার ডিসপ্লে নেম অর্থাৎ ব্লগের ডিসপ্লে নেম কী নামে শো করবে, আমি ওই সেই একই নামটিই রাখলাম বিডি টিপস হ্যাক, এই নামটি শো করবে। ফিনিশ দিলাম। এই যে বন্ধুরা দেখুন আমার ব্লগটি তৈরি হয়ে গেল। এবার আমি যদি ভিউ ব্লগে দিই, এই যে বন্ধুরা খুব সহজেই আমি একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে নিলাম। এই যে বিডি টিপস হ্যাক এখানে দেখাচ্ছে, ভিজিট প্রোফাইল, প্রোফাইল দেখার জন্য। এখন এখানে আমার ব্লগে কোনো লেখা নেই, যার ফলে এখানে এখন আর এগুলো শো করছে না। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। এরপরের ভিডিওতে আমি কিভাবে আপনারা এই ব্লগে আপনাদের পছন্দ মতো থিম এখানে আপলোড করবেন সেটা আমি দেখাবো। অর্থাৎ এই যে এই অংশটা যে বর্তমানে দেখতে পাচ্ছেন, যেমন আমি আমার পাহাড়ি খাবার ব্লগে দেখুন, এই যে আমার উপরের দিকে সোশ্যাল মেনু বার আছে, এখানে আমার হোম মেনু আছে, এই লেখাগুলো বাম সাইডে কী অবস্থায় থাকবে, ডান সাইডে আমার কীরকম দেখাবে, এগুলো সব ঠিক করতে হয়। এবং এগুলো অনেক সব কিছুই মূলত নির্ভর করে আপনি কোন থিমটা ব্যবহার করছেন সে অনুযায়ী, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ডিজাইন কীরকম হবে সেটা থিমের উপর নির্ভর করে। যেহেতু আমরা হচ্ছে কোডিং পারি না, নিজস্ব ওয়েবসাইট কোডিং করে করতে পারি না, সো ফ্রি ফ্রি থিমে যেভাবে থাকে সেভাবেই আমাদের
কাজ চালিয়ে নিতে হবে। এই কারণে অনেকগুলো ফ্রি থিম পাওয়া যায়, আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো থিম আপনি বেছে নেবেন। তো আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে আমরা ব্লগে যে পেজ রেডি করব, থিম আপলোড করব, এ সম্পর্কে আমরা জানব। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।